নমস্কার বন্ধুরা বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রান্তিক গুহ জেবিড স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফাইনাল ইয়ারের ছাত্র সো এর আগে আমি এই চ্যানেলে তোমাদের কেপিসি রিগার্ডিং ডিটেল ইনফরমেশান অলরেডি প্রোভাইড করেছি তোমরা যদি না দেখে থাকো সেটা দেখে নাও এবার কেপিসি চলে গেল এবার আমাদের টার্গেট থাকে যে নেক্সট আমরা কোন ভালো কলেজে অ্যাডমিশান নেব জেনারেলি স্টুডেন্টরা যারা চয়েস করে থাকে ইভেন আমিও আমার কাউন্সেলিংয়ের টাইমে যে কলেজটা চয়েস করেছিলাম কেপিসি পাইনি তারপরেই যে কলেজে মপা পেয়ে আমি ছুটেছিলাম সেটা কলেজটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে কিন্তু ডিসকাস করবো তা ডিটেল ডিসকাশান ফিস স্ট্রাকচার কাট অফ হোস্টেল ফিস বন্ড ডিসকনুয়েশান কত লাগে সমস্ত কিছু তো একটা ভিডিওতে তোমরা হান্ড্রেড পারসেন্ট সমস্ত কিছু পেয়ে যাবে ফুল গ্যারেন্টির সাথে ইনফর্মেশন তো বেশি সময় না করে দেখেনি আই কেয়ার ইনস্টিটিউটের কি রিগার্ডিং ইনফরমেশন আছে একটা ভিডিওতে লেটসি দেখে নেওয়া যাক কেন যাই না এই কলেজে যতবার দেখি আমার নিজের দু হাজার কুড়ির কথা মনে পড়ে যায় যখন আমি দৌড়াদৌড়ি করছি এই কাউন্সিলিংয়ের জন্য দৌড়াদৌড়ি করছি এই কলেজের এই বিল্ডিংটা ঠিক পাশে বিল্ডিংয়ে আমাদের ওই ফিজিক্যাল রাউন্ডটা হয়েছিল যেটা থেকে আমি পাইনি পাঁচশো পঞ্চাশে জেনারেল ক্যাটাগরিতে কাট অফ শেষ হয়ে গেছিলো যাই হোক এটা দেখলাম মনে পড়ে যায় কেন যাই না তো আজকে আমরা ডিসকাস করবো আইকে ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ হলদিয়াতে অবস্থিত কলেজটা এবার এর কী কী কাট অফ আমাদের জানা উচিত কাট অফটা জেনে নিই তারপরে ফি স্ট্রাকচার সম্পর্কে জানবো কারণ আগে আগে হবে কি হবে না সেটা আগে দেখে নিই তারপরে ফি স্ট্রাকচার জানা যাবে কাট অফটা আগে থেকে বয়ে রাখছি একটু গোল লাগতে পারে প্রত্যেকটা কাট অফ এক্সপ্লেন করবো তো প্লিজ স্ক্রিনশট নিয়ে চলে যাবে না ভিডিও বানাচ্ছি কিছু কারণে বানাচ্ছি ওকে জেনারেলে তোমাদের কাট অফ ছিল ফোর ওয়ান টু থ্রি ফোর আর মার্কস হলো ফাইভ এইটি ওয়ান এটা কিন্তু রাউন্ড ওয়ানে ঠিক আছে ওবিসি এতে তোমাদের কাট অফ ছিল ফোর ফোর সেভেন ফাইভ টু আর মার্কস ছিল ফাইভ সেভেন্টি সিক্স এটাও রাউন্ড ওয়ানে রাউন্ড টুতে কিন্তু আর কোনো ওবিসি এর সিট ফাঁকা ছিল না সব সিট একবারে শেষ হয়ে গেছিলো ওবিসি বিতে তোমাদের কাট অফ র্যাঙ্ক ছিল ফাইভ ওয়ান জিরো নাইন জিরো আর মার্কস হলো ফাইভ সিক্স সিক্স এটা ছিল এবার ছিল রাউন্ড টুতে ঠিক আছে রাউন্ড টু এর পর কিন্তু আর কোনো ওবিসি সিট ফাঁকা ছিল না EWS EWS দেখে তোমরা আমাকে গাল দেবে যে দাদা এটা কী বলছো ভুলভাল আছে ভুলভাল না আগের বার EWS দিয়ে অনেকে গাল খেয়েছে EWS এ যদি এই কাট দেখে দেখে অনেকে গাল খেয়েছে যে এত কম এত কম এটা আদৌ সম্ভব SC থেকে EWS কম এস আগের বার এটা হয়েছিল অনেকে আনএক্সপেক্টেডলি কলেজ পেয়ে গেছিলো তারা ওই একবার পেয়ে একবারই রেখে দিয়েছে তারপরে একটা দুটো যে ই সিট খালি হয়েছে সেটার জন্য পরে মারামারি হয়েছে কিন্তু যারা একটু বুদ্ধিমানের সাথে কাজ করে ই ক্যাটাগরি ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে নিজের চয়েস লিস্টে আইকে রেখে দিয়েছিল। তারা মাত্র চারশো একুশ মার্ক্সে এই কলেজটা স্টেট কোটা পেয়ে গেছিলো আমি এখানে প্রতিটা স্টেট কোটার কথা বলছি ম্যানেজমেন্ট কোটার কথা বলছি না কারণ ম্যানেজমেন্ট কোটা শেষ অবধি কোনো পার্টিকুলার কাট অফ থাকে না একদম লাস্ট রাউন্ড অব দিয়ে অনেক কিছু চেঞ্জ হয় ওই জন্য ওটা কিছু পার্টিকুলার ভিডিও বানাচ্ছি না এসসিতে যদি দেখো এসসিতে অল ইন্ডিয়া র্যাঙ্ক কাট অফ ছিল ওয়ান সিক্স জিরো এইট নাইন থ্রি আর মার্কস হলো ফোর ফিফটি থ্রি আই ই এর থেকে বেশি বললাম ই আগে আগেবার একটু গোলমেলে ছিল এসটিতে অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল এইট থ্রি থ্রি সিক্স ফোর থ্রি আর মার্কস হলো ওয়ান সেভেন্টি টু ঠিক আছে হিসাব মতো কিন্তু প্রত্যেকটা মার্কসই অনেকটাই কম এর পরের রাউন্ডগুলোতে যদি তোমরা কখনও দেখতে পাও যদি দেখতে পাবে না এখন কারণ এম এর যত কাট অফ লিস্ট ছিল যত কিছু ছিল সব কিছু ডাব্লিউএসি থেকে রিমুভ করে দেওয়া হয়েছে বাট যদি তোমরা কেউ জেনে থাকো তবে এটা অবশ্যই জানবে যে রাউন্ড টু রাউন্ড থ্রি থেকে কিন্তু কাট অফটা অনেকটা ইনক্রিজ করে গেছিলো ঠিক আছে এখানে দেখে মনে হচ্ছ প্রাইভেট কলেজ পাওয়া তো সহজ ছিল দোস বাট অ্যাকচুয়ালি সহজ ছিল না যথেষ্ট টাফ ছিল ঠিক আছে পয়াউন্ডগুলোতে খুব টাফ হয়ে গেছিলো এই জন্যই এর দরকার হয় কিন্তু কাউন্সিলিং ছাড়া এই জিনিসগুলো ধরানো একটু মুশকিল থাকে কখন কি করতে হবে এইগুলো একটু ধরানো দরকার না হলে এমনি এমনি পাগল না যে এর জন্য আমরা চার্জ পি নিচ্ছি আমরা হেল্প করি অ্যাকচুয়ালি দরকার হয় তা এবার আমরা দেখে নেব যে ফি স্ট্রাকচার কি আইকেয়ার ইনস্টিটিউটে পড়ার জন্য তো এবার আমরা আইকেয়ারের ডিটেল ইনফরমেশান মোটামুটি জেনে নেবো কী আছে এটা হচ্ছে হলো একদম প্রেজেন্ট মানে দু হাজার চব্বিশের যত ইনফরমেশান আছে সমস্ত কিছু এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে এই কলেজটার যাই হোক পুরো নাম তোমরা জানো আইকেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ ডিস্ট্রিক্ট সমস্ত কিছু বলা আছে অ্যাড্রেস এসব আমাদের কাজের জিনিস না মেইন যেটা লাগবে সেটা হচ্ছে হলো এখানকার ফি স্ট্রাকচার কি ফি ইনফরমেশান তোমরা যারা এখানে স্টেট কোটায় পাবে তাদের কত টাকা লাগবে যারা ম্যানেজমেন্ট কোটায় এখানে অ্যাডমিশান নিতে চাও তাদের কত লাগবে তো যদি স্টেট কোটায় আমরা দেখে নিই সেখানে হচ্ছে হলো বাইশ লাখ পঞ্চাশ হাজার মানে টোটাল নটা সেমিস্টার হয় প্রত্যেকটা সেমিস্টার ওয়াইজ দু লাখ পঞ্চাশ হাজার করে তোমাদের দিতে হবে ঠিক আছে তার মধ্যে অ্যাডমিশান ফিজ ইন স্টেট কোটা তো কত অ্যাডমিশনের সময় পঞ্চাশ হাজার দিতে হয় আর টিউশন ফি বা সেমিস্টার তো বলেই দিলাম দু লাখ পঞ্চাশ হাজার নটা সেমিস্টার হবে সেই হিসেবে টোটাল ফিজ হচ্ছে ওরা বাইশ লাখ পঞ্চাশ হাজার মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের একটু কম হচ্ছে ঠিক আছে যে টিউশন ফিজের রেসপেক্টটা দেখো বা ওভারঅল ফিচার্সে দেখো এটা কিন্তু তোমাদের একটু হলেও কম আছে তারপরে যদি দেখে নাও যে কোশন ফিজ ডিপোজিট দ্য কোটা এটা কত আছে পনেরো হাজার ঠিক আছে আর হোস্টেল ফিজ হোস্টেল ফিজ কোটাতে কত আছে হোস্টেল ফিজ আছে হচ্ছে ষাট টাকা পার ইয়ার ঠিক আছে তো অলমোস্ট ধরে নাও তোমাদের ফাইভ থাউজেন্ড রুপিস পার মান্থ এই হিসেবে তোমরা দিতে হবে হোস্টেল রেজিস্ট্রেশন ফি হচ্ছে হলো টেন থাউজেন্ড পার ইয়ার মানে প্রত্যেক বছরই তোমাদের হোস্টেল রেজিস্ট্রেশন ফিজ দিতে হবে আর এছাড়া হোস্টেল কশন মানে দশ হাজার টাকা এটা একবারই দিতে হবে ডিউরিং অ্যাডমিশান দিতে হবে তো এখানে মোটামুটি যদি তোমরা দেখে নাও যে তোমাদের মোটামুটি কিন্তু এর মধ্যে স্টেট কোটা কমপ্লিট হয়ে যাচ্ছে ঠিক আছে টিউশন ফিজ আছে হচ্ছে বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা আর এখানে যদি হোস্টেল ফিজ পার ইয়ার ধরে না ষাট হাজার টাকা হিসাবে তো পাঁচ বছরে মোটামুটি ধরে না যে তিন লাখ তো সব মিলিয়ে অলমোস্ট আমি ধরে নিচ্ছি আদার এক্সপেন্সেস মূল্যে মোটামুটি সাতাশ লাখের মধ্যে কিন্তু তোমাদের এই হয়ে যাচ্ছে আমি হিসাবে ভুল করিনি আমি হিসাব ঠিকই আছে এদিকে বাইশ আর ওদিকে তিন পঁচিশ সাড়ে পঁচিশ হচ্ছে বাট মেডিকেল কলেজে তোমাদের আরও এক্সপেন্সেস হয় অবশ্যই সেগুলো মাথায় রাখতে হবে বোন সেট বলো অথবা আদার বুকস বলো সেগুলো সমস্ত কিছু আমি ধরে মোটামুটি ধরছি তাছাড়া খাওয়া দাওয়া আছে এখানে উইদাউট ফুড উল্লেখ করা আছে খাওয়া দাওয়াটা যখন ইনক্লুড হয়ে যাবে এটা কিন্তু এই ষাট হাজার টাকায় ধরে নাও আরও এক লাখ দশের দিকে এগিয়ে যাবে কিন্তু সেই হিসাবে আমি মোটামুটি বললাম যে সাতাশ লাখ তোমাদের বাজেট ধরে চলো কোটাতে আর কি আছে আর এটা হচ্ছে এনি এনিয়াতে ফিজ কোটা সেটা তোমাদের তিরিশ হাজার টাকা দিতে হয় এটা সব প্রাইভেট কলেজেই থাকে মোটামুটি একটা মানি দিতে হয় এটাকে মিসলেনিয়াস ফি বলা হয় জেনারেলি তারপরে হচ্ছে হলো ডিউরিং স্টেট কোটা অ্যাডমিশনের সময় কথা দিতে হচ্ছে তো অ্যাডমিশনের সময় দিতে হচ্ছে দেখে নাও পঞ্চাশ হাজার টাকা অ্যাডমিশন ফি টিউশন ফি দুটো সেমিস্টার এটাই নিয়ম যে দুটো সেমিস্টারের ফি তোমাকে অ্যাডমিশনের সময় দিতে হচ্ছে তারপরে কশন ডিপোজিট পনেরো হাজার টাকা স্পোর্টস কালচার ফি কুড়ি হাজার টাকা লাইব্রেরি রেজিস্ট্রেশন ফি দশ হাজার টাকা তো তো সমস্ত মিলিয়ে তোমাদের মোটামুটি পাঁচ লাখ পঁচানব্বই হাজার টাকা ডিউরিং অ্যাডমিশন দিতে হচ্ছে ঠিক আছে আর এটা কীভাবে তোমায় দিতে হবে এটা তোমায় দিতে হবে হচ্ছে ডিমান্ড ড্রাফট ইন ফেভার অফ আইআইএম এস এ আর অ্যান্ড ডি আর বি এইচ এইচ হলদিয়া তো তোমরা যখন এখানে কলেজ পেয়ে যাবে তোমাদেরকে বলে দেওয়া হবে কিসের নামে ডিমান্ড ড্রাফট করতে হবে কী করতে হবে সেগুলো বলে দেওয়া হবে দুটো ডিমান্ড ড্রাফট করা হয় মূলত একটা হচ্ছিলো পঞ্চাশ হাজারের প্রথমটা আর সেকেন্ডটা করা হচ্ছে হলো পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজারের একটা ডিমান্ড রাফট বাকি সমস্ত কিছু আছে টোটাল ফাইভ ল্যাখ নাইনটি ফাইভ এই অ্যামাউন্টটা তোমাদের স্ট্রেট করার সময় দিতে হবে ঠিক আছে এবার নেক্সট হচ্ছে হলো বন্ড বন্ড যেটা কেছে সেটা কি এনি বন্ড অফ ডিসকন্টিনিয়েশন এখানের মধ্যে ব্যাঙ্ক গ্যারেন্টি ওর বন্ড অ্যামাউন্ট অফ সাতেরো লাখ পঞ্চাশ হাজার মানে তোমরা সাপোজ হয় না পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার বা পাঁচ লাখ পঁচানব্বই হাজার টাকা দিয়েছ বাকি যে অ্যামাউন্টটা থাকছে টিউশন ফির কারণ টিউশন ফি তোমাদের প্রথমে বললাম বাইশ লাখ পঞ্চাশ হাজার আছে ওই পাঁচ লাখ বাদ দিয়ে বাকি যে রিমেনিং টিউশন ফি সেটা তোমাদের ব্যাঙ্ক গ্যারান্টি অথবা বন্ড রেখে দিতে হবে সেটা তোমাদের অ্যাডমিশনের সময় সাবমিট করতে হবে ব্যাঙ্ক গ্যারান্টি অথবা বন্ড অ্যামাউন্টটা যে না আমরা যদি এটা ডিসকন্টিনিউ করি আমাদের যে রিমেইনিং আমরা সিটটা নষ্ট করছি তো রিমেইনিং যে ফিজটা থাকবে সেটা আমাদের থেকে নিয়ে নেওয়া হবে সেটা হচ্ছে সাতেরো লাখ পঞ্চাশ হাজার এবার চলে আসি ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে টোটাল হচ্ছে হলো পঁচাশি লাখ পঞ্চাশ হাজার ম্যানেজমেন্ট কোটা কিন্তু এই হিসাবে কিন্তু একটু কম আছে কারণ দিন দিন যা হিসাবে বাড়ছে মোটামুটি ঠিক আছে পঁচাশি লাখ পঞ্চাশ হাজার সেখানে বাকিগুলো একই থাকছে মোটামুটি অ্যাডমিশনের টাইমে হচ্ছে হল এদিকে পঞ্চাশ হাজার আর বাকি এখানে ম্যানেজমেন্ট করাতে পার সেমিস্টার হচ্ছে হলো ন লাখ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে আর এদিকে কষন ডিপোজিট যেটা সেটা হচ্ছে পনেরো হাজার টাকা হোস্টেলের ফি একই ষাট হাজার টাকা এগুলো কিছু আলাদা নেই চেটকোটা ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে কিন্তু হোস্টেল ফিস আদার ফিস সেগুলো মোটামুটি সেমই আছে শুধু টিউশন ফিসটা ডিফারেন্ট হয় তো ওইখানে লাগছিলো হলো পাঁচ লাখ পঁচানব্বই হাজার ডিউরিং অ্যাডমিশান আর এখানে লাগছে হচ্ছিলো উনিশ লাখ পঁচানব্বই হাজার ঠিক আছে তো সমস্ত কিছু এখানে বেকআপ করা আছে পঞ্চাশ হাজার প্লাস দুটো সেমিস্টারের টিউশন ফি ন লাখ পঞ্চাশ হাজার সেই হিসাবে লাগছে হচ্ছে উনিশ লাখ পঁচানব্বই হাজার সেই ডিমান্ড ড্রাফটা কীভাবে ভাগ করতে হবে একটা পঞ্চাশ হাজারে একটা উনিশ লাখ পঁয়তাল্লিশ হাজারে সেটা মোটামুটি এখানে বলে দেওয়া আছে আর কি করতে হবে সেগুলো আগে বলে দেওয়া আছে আর এখানে হচ্ছে হলো ব্যাঙ্ক গ্যারান্টি হলো ছেষট্টি লাখ পঞ্চাশ হাজার কারণ স্বাভাবিকই রিমেইনিং যে টিউশন ফিসটা সেটা হচ্ছে হলো এত আর এনআরআই কোটা একটা আছে এনআরআই কোটাতে হচ্ছে হলো এক কোটি তিরিশ লাখ এটা থেকে তোমাদের লাভও নেই বেকার দরকারও নেই আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা হচ্ছে সিট ম্যাট্রিক্স সিট ম্যাট্রিক্স কিন্তু ইম্পর্টেন্ট মোটামুটি দেখে নাও এটা কিন্তু কারেন্ট আছে ঠিক আছে টোটাল নাম্বার অফ সিটস ফর দু হাজার চব্বিশ কাউন্সিলিং অ্যাপ্রুভ মানে কাউন্সিলিংয়ের জন্য কিন্তু অলমোস্ট দেড়শোটা সিট অ্যালাউড আছে ঠিক আছে এবার অনেক প্রাইভেট কলেজ ওপেন হবে সেগুলো সমস্ত কাউন্সিলিং যেমন স্টার্ট হবে সিট ম্যাট্রিক্সে বোঝা যাবে বাট এখানকার সিট ম্যাট্রিক্স এটা তোমরা দেখে নিতে পারো যে দেড়শোটা সিট অ্যাপ্রুভড আছে অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে কোনো প্রাইভেট কলেজ পার্টিসিপেট করে না তো সেখানে কিছু থাকবে না স্বাভাবিকই স্টেট কোটাতে পঞ্চাশটা সিট আছে এবার এখানে জেনারেল ওবিসি বিসি এস সি এসটি ইডাব্লিউ সমস্ত কিছু ভাগ করে নিজেদের মধ্যে করে নেবে যা তোমরা পার্সেন্টেজ কত থাকে এই পঞ্চাশটা সিটের মধ্যে সেই স্টেট কোটাগুলো ভাগ হবে ম্যাজ কোটা সাতাত্তরটা সিট থাকছে আর এনআরআই কোটাতে তেইশটা সিট থাকছে সেন্ট্রাল পুল কোটা এখানে নেই বাকি কিছুই নেই এখানে তো মোটামুটি দেড়শোটা সিটে এই আইকেআর কলেজের এই ছিল রিয়েল ইনফরমেশান তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এখানে মোটামুটি আইকেয়ারের যত কিছু ইনফরমেশান তোমাদের অ্যাডমিশান নেওয়ার আগে জানা দরকার সমস্ত কিছু আমি এক্সপ্লেন করে দিয়েছি এর বাইরে কিছু আলাদা আপাতত তোমাদের জানার দরকার নেই এমডি সিট কত আছে হসপিটাল বেড কী আছে এগুলো তোমাদের আপাতত জানার দরকার নেই তোমাদের যেটুকুনি দরকার সেটা হচ্ছে হলো মাস্ক কত লাগে ফিস কত লাগে আমার কত মার্কস আছে আমার কত পয়সা লাগবে ব্যাস সিম্পল এটুকুনি লাগে আর সেটুকু তোমাদের কাছে ভালো করে তুলে দিয়েছি এরপরে তোমরা যদি এখানে অ্যাডমিশন নিতে চাও তবে অবশ্যই আমাকে তোমরা পেড কাউন্সিলিংয়ের জন্য নিজের নাম্বারটা দেওয়া আছে এখানে মেসেজ করতে পারো কল করতে পারো আমি তোমাদের প্রপার গাইডেন্সের সহিত বলে দেবো যে তোমাদের এই কলেজে চান্স পাওয়া কতটা প্রবিলিটি আছে আর যদি থাকে তোমরা কীভাবে পাবে আমি তোমাদের আপ টু এন্ড তুমি কলেজে অ্যাডমিশন নিয়ে লেটারটা হাতে নিয়ে আসবে সেই অবধি আমি তোমাদের গাইডে থাকবো হেল্পে থাকবো সমস্ত কিছুতে তোমাদের সাহায্য করব পেড কাউন্সিলিংয়ের ফিস জানার জন্য নিচে দেওয়া নাম্বারে আমাকে কল করতে পারো অথবা মেসেজ করতে পারো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা ধন্যবাদ